দিছে আজকে গোটা জাতির সামনে এসে বলছে আমি সকাল বেলায় ছিলাম শরীফ, আমি এখন শরীফা হয়ে গেছি। শুনছেন না আপনারা? সকালে কি ছিলাম, এখন আমি কি শরীফ? বলে কিভাবে? বলে আমি মনে মনে হয়ে গেছি, আমাকে শাড়ি পরতে ভালো লাগে, ব্লাউজ পরতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে। বন্ধুরা আমার, বিশ্বাস করেন আজকে এগুলি শুধু গল্প নয়, গোটা দেশটাকে নাস্তিক বানায়া ধ্বংসের দ্বার প্রান্তরে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলে। বলেন ঠিক এরা। আচ্ছা ধরি নিলাম এটা শরীফা হয়ে গেছে, এই শরীফার বিয়ে হবে না হবে না? কার সাথে বিয়ে দিবেন? কোন এক মেয়ের সাথে নাকি? এ তো শরীফা হয়ে গেছে, এর মেয়ের সাথে না, ছেলের সাথে বিয়ে। কার সাথে? সকল আয়োজন করলেন মুসলমানের মতোই, ইমাম আসলো, খুতবা হলো, কাজী সাহেব আসলেন, রেজিস্ট্রারি করলেন, মহারানা নির্ধারণ হলো। এবার শরীফাকে নিয়ে গেল আর এক গ্রামের ছেলে। বলেন তো বাসর ঘরে গিয়ে দুজনেই ছেলে নামে, ছেলে ছেলের সাথে বিবাহ জায়েজ? জায়েজ? লূত আলাইহিস সালামের জামানায় পুরুষ পুরুষের সাথে মেয়ে মেয়ের সাথে সমকামিতায় লিপ্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টায় দিয়েছেন, তার মানে পুরুষ পুরুষের সাথে নারী নারীর সাথে বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছে। বাংলাদেশে শাহজালাল শাহ পড়েন শাহ মখদুমের দেশে সমকামিতা সরাসরি বলতে পারে না, সেই জন্য একজনকে নারী সাজায়া মূলত পুরুষ পুরুষের সাথে বিবাহের ষড়যন্ত্র করে। বলেন ঠিক এরা। আর যারা বলেন ঠিক এরা, প্রিয় ভাইয়েরা গাড়িতে চড়েন না, বাসে চড়েন না, ঢাকা যাবেন, গাড়িতে চড়েছেন রানীহাটিতে, হেল্পার ড্রাইভার মারামারি লেগে গেছে, হেল্পার ড্রাইভারকে টান মেরে বলছে বেটা সারা জীবন আমি গাড়ি থাবড়িয়ে মরলাম, আর তুই স্টারিং এ বসে গাড়ি চালাবি? হবে না, আজকে তুই এখানে আই, আমি এবার স্টারিং এ বসবো। সেই গাড়ি দিয়েছিল আমাদের সম্মানিত সভাপতি, ওই গাড়ির যাত্রী ছিল আমাদের চেয়ারম্যান সাহেব, ওই গাড়ির যাত্রী ছিলেন আপনারা, ওই গাড়িতে যাত্রী ছিল মুক্তিযোদ্ধা। কেউ কথা বলল না, সবাই ভাবলো এটা ড্রাইভার হেল্পারের ব্যাপার, আমাদের কোনো যায় আসে না, টাকা দিয়ে উঠেছি আমি ঢাকা যেতে পারলেই সারে। ও কে ড্রাইভার হবে, কে হেল্পার হবে, ও আমার দেখার বিষয় না। তাকায় তাকায় দেখলেন হেল্পার গেল ড্রাইভারের জায়গায়, ড্রাইভার গেল হেল্পারের জায়গায়। আমার ভাইয়েরা গাড়ি বার স্টার্ট করেছে, বলেন তো দেখি 6 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় চলে যাবেন? যাবেন? ঢাকা যাওয়া তো দূরের কথা, রানীহাটে গাড়ি ছাড়লে ঘোড়া স্টান্ড সরকারের মোড় পার হবেন না, ওই গাড়ি গর্তে নামবে, অথবা কোনো বিল্ডিং এর সাথে ধাক্কা খাবে, অথবা সামনের আসা গাড়ির সাথে মুখোমুখি ধ্বংস হবে। গাড়ি যখন ধ্বংস হবে ড্রাইভার হেল্পার মারা যাবে, আপনাদের কোনো ক্ষতি হবে না? হবে কেন? আপনারা তো ভালো মানুষ, আপনারা না ড্রাইভারের লোক, আপনারা না হেল্পারের লোক, মারামারি করছে ওরা, আপনারা তো কিছু করেন নাই, আপনারাদের অরাজনৈতিক পরহেজগার মানুষ, ভালো তো না মন্দ তো। বন্ধুরে আমার, পীর সাহেব যদি এখন দোয়া করে সূরা রহমান সূরা ইয়াসিন যদি তেলাওয়াত শুরু করে, আল্লাহ পাক বলবেন হাত নামা, ফেরাউনকে যে কথা বলেছিলেন দোয়া কবুল হবে না, তোবার সময় তোবা করিস নাই, এখন তোবা কবুল হবে না। আল্লাহ পাক বলবেন কথা বলার সময় যখন ছিল কথা বলিস নাই, এখন মরার জন্য রেডি হয়ে যা। বলেন ঠিকিরা।